ছবি সম্পাদনার জন্য ফটোশপ প্রোগ্রাম, অঙ্কন, লেখন শৈলী ইত্যাদি কাজের জন্য ইলাস্ট্রেটর প্রোগ্রাম এবং লেখা, ছবি, অলঙ্করণ ইত্যাদি একত্রে বিন্যস্ত করে প্রকাশনার কাজের জন্য কোয়ার্ক এক্সপ্রেস ব্যবহার করে পূর্ণাঙ্গ গ্রাফিক্সের কাজ করা হয়। অন্যান্য প্রোগ্রামের মতোই ইলাস্ট্রেটর প্রোগ্রামে কাজ শুরু করার জন্য নতুন ফাইল খুলে নিতে হয়। যারা ইলাস্ট্রেটর প্রোগ্রামটি নতুন শিখতে শুরু করেছেন তাদের জন্য এ ধাপটি বিশেষভাবে প্রয়োজন হয়। ইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার জন্য স্টার্ট মেনুর প্রোগ্রামসের ফ্লাই আউট তালিকা থেকে ইলাস্ট্রেটর প্রোগ্রাম খুলতে হবে। ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে বা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এন বোতামে চাপ দিলে নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্স পাওয়া যাবে। নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্সের নেম ঘরে ফাইলের জন্য একটি নাম টাইপ করতে হবে, ধরা যাক অঙ্কন ওয়ান। অন্য যে কোনো নাম ব্যবহার করা যেতে পারে। যে ধরনের নাম মনে রাখতে সুবিধা হয় বা বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সে ধরনের যে কোনো নাম রাখা যেতে পারে। এতে পরবর্তী পর্যায়ে ফাইলটি সহজে খুঁজে পাওয়া যায়। সাইজ ঘরের ড্রপডাউন তীরে ক্লিক করলে কাগজের বিভিন্ন মাপসূচক তালিকা পাওয়া যাবে। এ তালিকা থেকে যে মাপের বা আকারের কাগজে কাজ করা প্রয়োজন সেই মাপের নাম সিলেক্ট করলে দৈর্ঘ্য বা হাইট ও প্রস্থ বা উইডথ ঘরে ওই কাগজের প্রকৃত মাপ দেখা যাবে। এক্ষেত্রে A4 সিলেক্ট করা হলো। ইউনিট ঘরের ড্রপডাউন তীরে ক্লিক করলে বিভিন্ন মাপসূচক এককের তালিকা পাওয়া যাবে, যেমন পয়েন্ট, পাইকা, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল ইত্যাদি। আমরা ইঞ্চির মাপে কাজ করে অভ্যস্ত, তবে বিশেষ ক্ষেত্রে সূক্ষ্ম মাপে কাজ করার জন্য এ তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী মাপ নির্ধারণ করে নিতে হবে। এক্ষেত্রে ইঞ্চি সিলেক্ট করা হলো। ওরিয়েন্টেশনের ডান দিকে দুটি মানুষের চিত্র রয়েছে। প্রথমটিতে ক্লিক করে সিলেক্ট করে দিলে কাগজ পোর্ট্রেট বা খাড়াখাড়ি অবস্থায় থাকবে। দ্বিতীয়টিতে ক্লিক করে সিলেক্ট করে দিলে কাগজ ল্যান্ডস্কেপ বা আড়াআড়ি অবস্থায় থাকবে। পোর্ট্রেট সিলেক্ট করা হলো। কালার মোড অংশে RGB এবং CMYK নামে দুটি অপশন পাওয়া যাবে। মুদ্রণের উদ্দেশ্যে কাজ করার জন্য CMYK মোডে কাজ করাই ভালো। ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহারের জন্য RGB মোড ব্যবহার করা যেতে পারে। কম্পিউটারের পর্দায় এই দুটি মোডের পার্থক্য তেমন বোঝা যায় না। এসব মাপযোগ ঠিক করে ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্সটি চলে যাবে এবং কাজ করার জন্য নতুন একটি উইন্ডো পাওয়া যাবে। নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্সের নেম ঘরে ফাইলের জন্য কোনো নাম টাইপ করা হলে মেনু বারের ওপরে টাইটেল বারে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডান দিকে ওই নাম দেখা যাবে। নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্সের নেম ঘরে কোনো নাম টাইপ করা না হলে টাইটেল বারে আনটাইটেল ইলাস্ট্রেটরের ডান দিকে আনটাইটেল